প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে তোমাদের জন্য গুণের একটি মজার টেকনিক নিয়ে আসছি, চলুন শুরু করা যাক। মনে করো পাঁচের সাথে একটা নয়, বা পাঁচের সাথে দুইটা নয়, পাঁচের সাথে তিনটা নয়, পাঁচের সাথে চারটে নয়, এরকম সংখ্যা গুণ করতে বলছে। তো দেখো, আমরা জানি স্বাভাবিকভাবে পাঁচে পাঁচ নং 45, পাঁচের সাথে নয় গুণ করলে কত হয়, 45 হয়। এখানে একটা মজার বিষয় হলো, এইরকম থাকলে প্রত্যেকটা গুণফলেই 45 থাকবে। তো দেখো, আমি যদি এইটার সাথে গুণ করে, এইটা পাঁচের সাথে নয় গুণ করে, তাহলে হইবে কত, 5 নং 45। আমি কী করবো, একটু ফাঁকা করে লাগবো, 4 লাগবো এই জায়গা, আর 5 লাগবো এই জায়গা। তো দেখো, আমি তো এটার সাথে এইটা গুণ করি, এখন বাকি থেকে কয়টা নয়, 1 2 3, এখন এই তিনটা নয় মাঝখানে বসাই দেবো, শেষ। তো দেখো, আমার কিন্তু 45 ঠিকই আছে, মানে 4 এই জায়গা আছে প্রথমে থাকবে এবং 5 থাকবে শেষে। এইটাও সেম, আমি যদি এটার সাথে গুণ করি তাহলে 5 নং 45। তো আমি প্রথমে হইবে 4, শেষ হইবে 5, আর কয়টা নয়, 1 2, এখানে মাঝ হইবে 2টা নয়। এইটাও সেম ওই রকমই, 5 নং 45, প্রথমে 4 হবে, শেষ হবে 5, তাহলে কয়টা নয় বাকি, 1টা নয়, এই নয় আমি বসাই দিলাম। এইরকম ভাগের একটি টেকনিক দেখাই, চলুন। তো মনে করেন আমি এখানে দেওয়া আছে 5 দিয়ে 9কে ভাগ দিয়ে ভাগ করতে হবে, বা 5 দিয়ে 2টে 9কে ভাগ করতে হবে, 5 দিয়ে 3টে 9কে ভাগ করতে হবে। 5 দিয়ে 9 আমরা আগে ভাগ করে দেখি। তো আমি যদি 5 দিয়ে 9কে ভাগ দিই হয় কত আমাদের, তাহলে 5 9-এর মধ্যে যায় একবার, তাহলে 5 আসবে, তাহলে 9-এর 4 হইলে, তো এখানে একটা 0, এখানে দশমিক, তো 5 8 40। তো দেখুন, আমার 5 দিয়ে 9-এর ভাগ করলে অ্যান্সার আসে 1.8। তো প্রত্যেকটা, এখানে প্রত্যেকটা অ্যান্সারে 1.8 থাকবে। এখানে দেখুন, এখানে আছে 5 আর এখানে আছে 9, সেম এইটার মতো। তো এইটার অ্যান্সার আমরা জানি কত, 5 দিয়ে 9-এর ভাগ করলে হয় কত, 1.8। তো 1 লাগবে প্রথমে, আর 0.8টা লাগবে একটু দূরে। এখন এইটার 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 অ্যান্সার তো আমি লিখছি 1.8, মাঝখানে এই 9 থাকে যায়, এই 9টা আমরা এই জায়গায় লিখে দেবো, তাহলে 19.8। তো সেম এইটা পাবে, এইটা আর এইটার অ্যান্সার কত, 5 দিয়ে 9-এর ভাগ করলে হয় 1.8, একটু দূরে লাগবে 8, সরি, দশমিকটা এই জায়গা হবে। তো আর 9 থাকে কয়টা, 1 2, এখানে 2টে 9 লিখে দেবো। তো এইরকম যদি আমার এইরকম থাকে যে 1 2 3 4 5, আর নিচে আছে 5, আমরা যদি 5 দিয়ে 5টা 9কে ভাগ করি, তাহলে আমি কীভাবে করতে পারি, তো আমি জানি এই 5 আর এই 5 এর অ্যান্সার কত, মানে 5 দিয়ে 9-এর ভাগ করলে 1.8। তো 1 প্রথমে লাগবে, 0.8 একটু দূরে লাগবো, আর মাঝখানে কয়টা নয় বাকি, 1 2 3 4, এখানে 4টা 9 হয়ে যায়, 4। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।